হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমাদের দেশে এখন এমন একটা সিজন চলছে যেখানে সব ধরনের সবজি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো এরকম শীতের রাতে একটা ভেজিটেবল স্যুপ না হলে কি চলে? আজকে এমন একটা স্যুপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি যেটা হেলদি এবং অবশ্যই টেস্টি, বাচ্চারাও খুব মজা করে খেয়ে নেয়। আমি প্রথমে এখানে সামান্য পরিমাণের ঘি দিয়ে দিলাম, আপনাদের কাছে বাটার থাকলে বাটারও ইউজ করতে পারেন। তারপর এতে আমি অ্যাড করে দিলাম রসুন কুচি। বাটার অথবা ঘিয়ের মধ্যে রসুন কুচি দিলে কিন্তু খুব চমৎকার একটা অ্যারোমা বের হয়। তারপর আমি এতে অ্যাড করে দিলাম মুরগির মাংস, এখানে আমি সলিড মাংসই নিয়েছি। তারপর এতে আমি অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণের টেস্টিং সল্ট, এক চা চামচ পরিমাণের কালো গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণের সয়া সস, আর দিয়ে দিলাম টমেটো কেচাপ। তারপরে মুরগির মাংসটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে অ্যাড করে দিব আমার কেটে রাখা সবজিগুলো। সবজিগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে। স্যুপের সবজিতে আমি যা যা নিয়েছি সেটা হচ্ছে ফুলকপি, তারপরে হচ্ছে বাঁধাকপি। আমি প্রথমে ফুলকপি আর বাঁধাকপিটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কচি ভুট্টা অথবা কর্ন, এটা বাজারেই কিনতে পাওয়া যায়। এই সিজনে আগেই বলেছি সব ধরনের সবজি পাওয়া যায়। তারপর আমি এতে অ্যাড করে দিলাম লবণ আর পানি। এখন আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ আর কিছু পেঁয়াজ পাতা। তারপরে এটাকে খুব ভালোভাবে জাল দিতে হবে। যখন এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তখন আমি এতে অ্যাড করে দিয়েছি কিউব করে রাখা ক্যাপসিকাম, আর দিয়ে দিলাম গাজর আর ধনিয়া পাতা, স্বাদ মতন চিনি দিয়ে। তারপরে আমি সবজিগুলোকে একটু বয়েল করলাম, যখন একটা বলক চলে আসবে তখন আমি এতে অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ার। আমি এখানে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়েই খুব দ্রুত নাড়তে হবে, না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। তো এভাবে আমি আর মিনিট 10-এর মতন রেখেছি চুলাতে। তারপরে ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার টেস্টি হেলদি ভেজিটেবল স্যুপ। আর একটু মজারেলা চিজ অ্যাড করে নিলাম, এতে এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড হয়। আপনারা কিন্তু এরকম শীতের সিজনে বাড়িতে বসে চমৎকার ভেজিটেবল স্যুপ বানাতে পারেন আর বাচ্চাদেরকে সার্ভ করতে পারেন। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না ওরাও খুব পছন্দ করে খাবে, আই সোয়ার। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।